السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> প্রতিদিন সকাল পাঁচটায় আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করছি এরই অংশ হিসাবে প্রিয় মহতারাম আজকে আমরা আলোচনা করব সুরাত দহার একাশি নম্বর আয় থেকে এর সরল অর্থ দেখুন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক দান করেছি তা থেকে ভালোগুলো খাও এবং এতে সীমালঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার আজ আজব গজব পতিত হবে আর

মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়ার স্বরী বলে আলহামদুলিল্লাহ রাম লক্ষ্য করুন আজকে আমাদের সেই ধারাবাহিক আলোচনা একাশি নাম্বারের থেকে আপনারা শুনছিলেন যে মুসা আল্লাহ সেই দীর্ঘ কাহিনী তার সেই জন্মের কাহিনী তার বড় হওয়া বেড়ে বড় ওঠা তারপরে সে সাথে তার ডিবেট অনেক কিছু পরে আজকে দেখুন সেই আল্লাহ বলতেছেন কুলু কুল আর কুলু কুল মানে তুমি খাও আর কুলু মানে তোমরা খাও ইম্পেয়ারি আদেশমূলক এটা মূল ভালো ভার বলে আকালা মানে সে ই ইয়া কুলু সে খায় বা খাবে আর কুল মানে তুমি খাও আর কুলু মানে তোমরা খাও ও ও হলো পুলুর আলো চিহ্ন ও খেয়াল করছেন ও হলো ভাই পুলুর চিহ্ন মিন হতে থেকে তৈয়ে বাত ভালো জিনিস গুড থিংস তৈয়ে বা থেকে তৈবাত পুলুরাল ক্লিয়ার মা তা থেকে হুইস রাজক নাকুম রাজক নাকুম তোমাদেরকে দিয়েছি প্রিমতরম গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে আল্লাহ সাল কি দিয়েছিলেন মান্না ওয়াসাল আসমান থেকে রেডিমেড খাবার দিয়েছিলেন এই মুসা মুসাল্লা জাতিকে তাদেরকে এই ধারাবাহিক দাস করতেছেন যে তোমরা এর থেকে ভালো ভালো জিনিসগুলো খাও যা তোমাদেরকে দান করেছি প্রিয় মতে আমি দেখুন প্রত্যেকটা আয়াতে আমি বারবার বলি নতুন নতুন ভাই বোনের স্পেশালি আছেন কালার কোড কেন দেওয়া হয়েছে কালার কোড এই জন্য দেওয়া হয়েছে একটা শব্দের ভিতরে আটটা শব্দ লুকিয়েছে যেমন এখানে দেখেন রাজাক না কুম আমরা বলে ফেললাম একটা শব্দ কিন্তু এখানে রাজাক না এই না মানে আমরা আমরা রিজিক দিয়েছি কুম মানে তোমাদেরকে কুম মানে তোমাদের এই যে এভাবে কালার কোডের মাধ্যমে এটা হচ্ছে রেড কালার মানে পসেসিভ প্রণাউন আর এটা গোলাপি কালার মানে পার্সোনাল প্রনাউনাম অতীতকাল পিছনে যেহেতু আসছে অতীতকাল সামনে থাকতো বর্তমান কাল এই আর যে আকাশী কালারের যে কয়েকটা শব্দ দেখেন এটা এগুলো হল গিয়ে হর বা প্রিপোজিশন এইভাবে একটু বার 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 দেখতে থাকেন অটোমেটিক্যালি আপনার গ্রামার আয়ত্ত হয়ে যাবে এই জন্য গ্রামার বই পড়ার কোনো দরকার নেই যাই হোক আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি তার থেকে ভালো ভালোগুলো খাও ওয়ালা এবং না এবং না তত গাও তাত গাও তগা 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 মানে কি ভাই সীমা লঙ্ঘন করা তগা আর তাৎগাও মানে তোমরা সীমা লঙ্ঘন করো না এই একটা কাহিনী একটা কথাই হলো সারা দুনিয়া ব্যাপী বর্ডার অতিক্রম করো না আল্লাহ যে সীমানা নির্ধারণ করে দিয়েছে এর মধ্যে চলবা এটা হলো সীমা লঙ্ঘন করা একটা গরু বা একটা ছাগল যারা পালেন দেখেন গলায় রশি দিয়ে তার গোড়ায় একটা আমরা বলি গোসকুপে দেওয়া হয় ও ওর সীমানা মধ্যে যা ওগুলো খায় এর বাইরে সে যায় না আমাদের তো ভাই ইমান নামক ইসলাম নামক সেই গলায় রশি পরেছি এর বাইরে আমরা যেতে পারবো না সীমা লঙ্ঘন করতে পারবো না আমাদের সমস্ত কিছু নির্ধারিত আলো বলছেন ওলা তাতে গাও আর তোমরা সীমা লঙ্ঘন করো না ডু নট ট্রান্সগ্রেস হি মানে তাতে হি মানে এতে এর ভিতর দে আর ইন যেমন ফি মানে মধ্যে হি মানে ইহা একসাথে হলো এতে দেয়ার ইন আলো বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে ভালো ভালোগুলো খাও এবং এতে খবরদার খবরদার সীমা লঙ্ঘন করবো না মুসাল্লা সাল্লামের জাতিকে এই ধরনের নির্দেশনা দিয়েছেন আল্লাহ এগুলো আমাদেরকে শোনাচ্ছেন কারণ হলো একটাই আমরাও যাতে এই কথাগুলো ফলো করতে পারি ভাই প্রত্যেকটা লেসন হল আমাদের জন্য শিক্ষা আমাদের শিখতে হবে আমাদের জানতে হবে এইট অফ দ্য গুড থিংস উই হ্যাভ প্রোভাইডেড ফর ইউ বাট ডোন্ট এক্সেসিভ দেয়ার এরপর কি বলেন আল্লাহ হোসেন যে হিল্লা মানে তাহলে বা দেন হেল্লা পতিত হবে লেস্ট কি আলাই কুম তোমাদের প্রতি আলা মানে উপরে আপন ইউ কুম মানে তোমাদের দেখেন আল্লাহ কি ভাই এটা হর প্রিপোজিশন আকাশি কালার কুমনে তোমাদের তোমাদের উপরে গ দ দ বি গ ব গদব বাংলায় আমরা বলি গজব ভারতীয় ভোমাদেশের আমরা যারা আসি আমরা বলো বাংলা কি বলি ভাই এই দোয়াটাকে দোয়ারটাকে আমরা জ বলি জ দোয়ারটাকে কী বলি ভাই জ বলি যেমন আমরা যদি বলি ফাদলু কোরআনে আছে ফাদলু আমাদের আমরা বাংলায় বলি ফজলু ফাদলু হয়ে গেছে কি ভাই ফজলু ঠিক গদ গদব গদব মানে কি গজব সাথে আবার ই আছে ই মানে আমার গদবি আমার গদব ঠিক আছে গদ বা এই যে গদ বা না আমাদের গজব গদ বা গদবা বি কি কা কাদের আমার তোমার গজব কুম তোমাদের এই যে প্রশাসীপণটু চেঞ্জ করেন অর্থটা চেঞ্জ হয়ে যাবে এভাবে একটু বারবার নিজে 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 কিছু কিছু চেঞ্জ করতে থাকবেন দেখবেন যে আপনার শিক্ষার মাত্র বেড়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন যে যদি সীমা লঙ্ঘন করো তাহলে আমার গজব কিন্তু তোমাদের উপরে আপতিত হবে মনে রেখো আর বলছেন আর যার ওয়ানি আর মান মানে কে যে বা যারা তারা মান মানে কি ভাই হুইবার একটু খেয়াল করে যে কখনো কখন আমরা মিন পাই এইখানে জবর জের হতো মিন মিন মানি হতে বা থেকে আর মান মানে কে যে বা যারা তারা একটু জবর জেরে পার্থক্য হলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়াহ লিল ইয়াহ লিল লিল মানে পতিত হওয়া আবার সেই আলাই হি তা যার উপরে যার উপরে পতিত হবে আলা মানে উপরে আপন হি মানে তার হুটা কিন্তু হি হয়ে গেল হু মানে তার হুটা হি হলো কারণ কি সামনে ইয়া বা জেরের কারণে ইয়া বা জেরের কারণে হুটা হি হয়ে গেল মনে আছে তো আমি বারবার বলতে চাচ্ছি তাহলে আল্লাহ বলছেন যার উপরে পতিত হবে কি গদাবি আমার গজব ফাকাত ফা মানে তবে অবশ্যই কদ মানে অবশ্যই ইন্ডির হাওয়াই হাওয়া 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 সে কিন্তু হাওয়া হয়ে যাবে বলি না ভাই অনেক সময় তোমাকে এমন ধরা ধরবো তুমি কি একদম হাওয়া হয়ে যাবা পেরিস্ট পেরিস্ট হয়ে যাবে আল্লাহর গজব যদি কারো উপরে পতিত হয় অবশ্যই সে ধ্বংস সে ধ্বংস হয় এটা আল্লাহ হাওয়া কথা বাংলায় বলি এখান থেকে হাওয়া হাওয়ার দুইটা অর্থ আছে হাওয়া কথা অর্থ হলে প্রবৃত্তি মনের খেয়াল খুশি আবার হাওয়া হলো গিয়া ধ্বংস প্যারিস্ট আশা করি বসে পেরেছেন জি এরপরে আছে দেখুন আল্লাহ সব রাগ এবং গোসা বা গজবের পরে এবারে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন আল্লাহ আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎ পথে চলতে থাকে খেয়াল করেন চারটা জিনিস একটা তওবা ফার্স্ট তান আনা সৎকর্ম করা এবং সৎ পথে অবিচল থাকা জি তাহলে তার প্রতি আল্লাহ ক্ষমাসীন জি শব্দে দেখুন ওয়া মানে কি ভাই আর বারবার ওয়া আমি বারবার বলে থাকি ভাই দেখুন কমন সাতটা শব্দ আছে এখানে এমন কোনো আয়াত নেই যে যেখানে আসছে না ইন্নিম অবশ্যই আমি দেখুন ইন্না মানে অবশ্য নিশ্চয়ই ই মানে আমার ইন্নার সাথে আমার যোগ হলে কি হয় ভাই আমি হয়ে যায় যাই প্রণয়ন যদি সাথে যোগ হয় পার্সোনাল প্রণয়নের মতো অর্থ হয় মনে আছে তো বাট ইন ডিড আই এম লা আবারও জোর দিয়েছেন লা মানে অবশ্য শিওরলি লা মানে অবশ্যই গফ গাফারুন ক্ষমাশীল ফার পেচুয়াল ফর গিবার ফার পেচুয়াল লি মান যার প্রতি মান মানে কে যে আর সাথে লি হয়েছে মানে যে বা হুইবার তাবা মানে তবা করেছে রিপেন্ডস করেছে অনুতপ্ত হয়ে ফিরে এসেছে আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে করে অ্যান্ড আই এম ফর গিভিং টু হিম হু রিপেন্ডস প্রেম আবার বলছি নতুন নতুন ভাই যারা জয়েন করেছেন কালার কোড দেখুন তা বা মানে সে তবা করেছে তাবু তারা তবা করেছে ঠিক আছে আবার দেখেন তাবার বর্তমান কাল ইয়াতুবু তুবু জি এটা আমাদের দ্বিতীয় ঘটে গ্রামারে দেখিয়েছি আপনার গ্রামারটা সংক্ষিপ্ত গ্রামার ভার্ভের কনজুগেশন যেটা বলা হয় রূপান্তর একদম নিউ মেথডে তৈরি করা হয়েছে সেগুলো আপনারা দেখবেন গতানুগতিক যে আপনারা বিভিন্ন দেখেছেন কনজুগেশন বা ভার্ভের রূপান্তর সেভাবে না একটা নতুন মেথডে তৈরি করা হয়েছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ জি এবার কি আল্লাহ আছেন তো এবং বিলিভস আং ইমানি হাত এবং আমল করেছে সৎ কাজ রাইটার সুম্মা এরপরে কি করছে সে পথে চলতেছে অবিচল আছে এদের জন্য বলেছেন আল্লাহ ক্ষমা 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 চাচ্ছেন ভাই এই তো ক্ষমার তরিকা আল্লাহ দিয়ে দিয়েছেন শুধু মুখে ক্ষমা ক্ষমা চাইলে হবে না আর পাপ কাজ করবেন ক্ষমা চাবেন নো এই যে ক্ষমা চাওয়ার চারটা জিনিস দিয়েছে দেখেন এক হলো তবা তবাটা কি বিদ্রোহ নাফরমানি অথবা শিরিক ও কুফরি থেকে বিরত থাকা ফিরে আসা আমি এগুলো আর করবো না নাম্বার দুই ইমান অর্থাৎ আল্লাহ ও রাসুল এবং কি কিতাব আখেরাতকে সাচ্চা দিলে মেনে নেওয়া এর না হলো ইমান হ্যাঁ এই কিতাব এই কোরআন সত্য কোরআনে যা লেখা আছে সব সত্য এগুলো আমি মেনে নিয়েছি এবং সে অনুযায়ী আমি আমল করব আর আখেরাত হ্যাঁ আখেরাত আছে সামনে আখেরাতে আমাকে জবাব দিয়ে করতে হবে এই হলো কি ভাই ইমান তারপরে সৎ কাজ সৎকাজ কি আল্লাহ ও রাসুলের বিধান অনুযায়ী আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা চার নম্বর হলো গিয়া সত্য তো পথে আপনি অবিচল থাকা চলতে থাকা অর্থাৎ সত্য সঠিক পথে অবিচল থাকা এবং তারপর ভুল পথে না যাওয়া এই হয়েছে আসল কথা ভাই এই চারটা জিনিস যদি আপনি আমি করতে পারি আল্লাহর ক্ষমা অতি নিকটে জি এরপরে দেখুন ব্রিম একটি ঘটনা চলে আসে আল্লাহ মুসা আল্লাহাল্লাহকে বললেন হে মুসা কিসে তাড়াতাড়ি নিয়ে এসেছে তোমাকে তোমার কংকে পেছনে ফেলে জি এ ঘটনা হলো প্রিয় মতারাম ওয়া মা ওয়া মা ওয়ামানি আর মামানি ওয়াট ঠিক আছে আর কিসে আজালা কা আজালা আজালা মানি তাড়াতাড়ি আসা কা মানি তোমাকে তো তোমাকে তাড়াতাড়ি নিয়ে এসেছে আন হতে থেকে বা ফ্রম কৌমি তোমার জাতির লোক কামানি তোমার আবার দেখেন কা এখানে কা এখানে কা যেহেতু মুসা আল্লাহ সাল্লামকে ইন্ডিকেট করে মানে তোমাকে তোমার বা তোমাকে তোমার কাউমকে পিছনে ফেলে কিসে তোমাকে এখানে তাড়াতাড়ি নিয়ে এসছে ইয়া হে মুসা এটা একটা ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন যে মুসা আল্লাহ সাল্লাম হয়তো সত্তর জন তার প্রতিনিধি নিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য সেই তুর পাহাড়ে গান দিয়ে গিয়েছিলেন এবং সেখানে যেহেতু আল্লাহর সাথে কথা বলবে বলতেছেন তার মনে ভিতরে উদ্গ্রীব আর দুইটা দিক হলো গিয়া তার কমকে এক জাতির লোক লোকদেরকে তার ভাই হারুনের তত্ত্বাবধানে রেখে তাড়াতাড়ি চলে আসছিলেন আবার তার সাথে সত্তর জন যারা আছে এদেরকে সাথে রেখে সে আবার নিজা সামনে জোরে জোরে এগিয়ে গিয়েছিলেন হয়তো এইভাবে কিছু ঘটনা আসছে যাই হোক তাড়াতাড়ি মুসা আল্লাহ ইসলাম এসছেন তার কমদেরকে একটু পিছনে ফেলে এটা আল্লাহ বলতেছে তোমাকে কী সে তো তাড়াতাড়ি তারা ওরা করতেছে কেন আসলে ভাই মুসাই সালাম আল্লাহর সাথে কথা বলবেন এই যে তার মনের ভিতরে একটা উদ্গ্রীব এটা স্বাভাবিকভাবে আপনার যদি কোন মধ্যে বা কোনো মেসেজ পান যে আল্লাহর সাথে কথা হবে অমুক যা যেতে হবে তা আপনি আমি তো সব ফেলে দৌড়াবো এটাই স্বাভাবিক তারা ওরা করে তার জাতির লোক থেকে ফিরে আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গিয়েছিলেন জি এরপর দেখেন বললেন উত্তরে মুসা বলল এই তো তারা আমার পিছনে আল্লাহ হে আমার রব আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন সোহান আল্লাহ অর্থাৎ সাথে তো আছে আল্লাহ আমি তো একটু তাড়াতাড়ি করছি যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হন মানে কি আমার মনের ভিতরে অনেক তারা আল্লাহ যে কখন আপনার কথা শুনবো আপনি তো সেই আমাকে যখন প্রথম আমার সাথে কথা বলছিলেন ইয়া আন আল্লাহ হে মূসা আমি আল্লাহ তোমার হাতে ওটা কি আমি বললাম লাঠি ওটা দিয়ে কী করো আমি এটা দিয়ে পাতা পারি এটা দিয়ে আমি ভর দিয়ে হাঁটি আরও কত কি করি তোমার লাঠি ফেলে দাও তারপর সেটা অযথা সাফ হলো আবার ওটা ধরলাম সেটা আবার সাবেক হয়ে গেল তোমার হাত বগুলে রাখো রাখলাম এই যে আল্লাহ এই যে এর আগে আমার সাথে এইভাবে হয়েছে সেই কারণেই তো আল্লাহ আমি আবার আসছি আপনার সাথে কথা বলার জন্য একটু তাড়াতাড়ি এসে গেছি যাতে আপনার আমার প্রতি সন্তুষ্ট হন সমান আল্লাহ সব দেখুন কলা মুসা বলল হুম তারা উলা উলা মানে এই তো ক্লোজ আলা আপন আসারি আসার মানে আমার পিছনে মাই ট্র্যাক্স তারা তো একদম এই তো কাছাকাছি আছে আল্লাহ আমি তো বেশি দূরেই একদম তাদেরকে ফেলে দৌড়ে আসিনি নিয়ে আসছি মুসা বললেন বললো এই তো আমার তারা পিছনে দে আর ফলোয়িং ইন মাই ফুটস্টেপস যাই হোক প্রেম আবার বলি কারা কালার কোট কলা বেগুনি কালার অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার মোসা বলল হুম মানে তারা মানে তার সাথে লোকেরা আবার দেখেন আসার আসার মানে পিছনে ই মানে আমার ই মানে ইার আসারি আমার আমার পিছনে ঠিক আছে আসারি না আমাদের পিছনে আসারিকা তোমার পিছনে আসারি কুম তোমাদের পিছনে আসারি হু হু হবে না আসারি হি হবে যেহেতু এটা জের আসারি হি তার পিছনে আসারি হিম হুম হবে না এখন হিম হবে কারণ এখানে জের আসারি হিম তাদের পিছনে এই যে দেখেন এইভাবে একটু একটু চেঞ্জ কর নিজে নিজে দেখবেন ভালোভাবে বুঝতে পারবেন এরপর দেখুন প্রিয় কি ওয়া আর বারবার আসতে ওয়া আর আজিল তু আজিল তু আজালা আজালা মানে তাড়াতাড়ি করা হ্যা স্টেন্ট আজিল তু তু মানে কী ভাই আমি অতীতকাল দেখেন আমি তাড়াতাড়ি করেছি আজিল তা তুমি তাড়াতাড়ি করেছ আজিল না আমরা আজিল তুম তোমরা দেখছেন ইলা মানে নিকটে বা কাছে কা মানে তোমার বা আপনার হে আ আপনার কাছে আমি একটু তাড়াতাড়ি এসেছি রব ও আমার রব লা লা বা লি লিমানি যেন বা জাতে লিমানি কি ভাই যেন বা জাতে বা জন্ম বা লা মানে অবশ্য এ অর্থ ব্যবহার করা হয় তারদা মুঠিয়া রদিয়াল হজরত আব্বাস আল্লাহ মানে কি রদিয়া রদি মানে রাজি খুশি যাকে বলা হয় দোয়াটার অর্থ কি দোয়াতে বাংলা কি বলবে জ জ তাহলে রধি তার মানে তুমি রদা তুমি রাজি খুশি থাকো লি মানে যেন দা তুমি রাজি থাকো তারদা ঠিক আছে আমরা রাজি থাকি নারদা নারদা আমরা রাজি থাকি তারদা তুমি থাকো সে রাজি থাকে ইয়ার দা ইয়ার দা ইয়া সে নুন আমরা যেহেতু এটা ভাব এবং সামনে আসছে এটা বর্তমান কাল আর যেটা পিছনে থাকে এটা হলো ভাব এটা পিছনে আসছে এটা পিছনে এটা দেখাচ্ছি এটা হলো আমাদের গ্রামারের টেকনিক মেথড এই মেথডটা যদি আপনি ধরতে পারেন অতীতকালের পার্সোনাল প্রণয়ন রূপ একরকম থাকে বর্তমানকালে আর এক রকম থাকে অতীতকালে তু মানে আমি আর বর্তমানকালে আ মানে আমি খেয়াল করছেন অতীতকালে না মানে আমরা আর বর্তমানকালে না শুধু শব্দের সামনে থাকবে না খেয়াল করছেন এই হলো গিয়া মেইন জিনিসটা এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে শিখতে পারবেন আ জিলতু আমি তাড়াতাড়ি করেছি আর তার তুমি সন্তুষ্ট হও বা হবে ক্লিয়ার জি আল্লাহ আমাদের সবাইকে বোঝাও তুমি যাই হোক আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম দেখুন মুসা আলাহাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন বিধায় সে সত্তর জন প্রতিনিধির নেতৃত্ব দিয়েছিলেন এবং আগে আগে হেঁটেছিলেন যখনই সে পাহাড়ের কাছাকাছি আসলেন তখন মনে হচ্ছে সে দৌড়ে আরও আগে সবার আগে পাহাড়ের কাছে চলে যাবেন অর্থাৎ তার মন উদ্গ্রীব হয়ে গেছে আল্লাহর কথা শোনার জন্য ঠিক তদ্রুপ দেখেন আজকে আমরাও এই হাজার বছর পিছনের লোক আজকে গোটা কোরআন তো আল্লাহরই কথা এই আল্লাহর কথাগুলো শোনার জন্য আমাদের মন কি উদ্গ্রীব থাকবে না আমরা কি মনকে সেই কি বলবো অনেক ভাই বোনের তো দেখছি যে আপনারা কমেছে লিখতেছেন আপনারা এই কোরআন ক্লাসের জন্য মন উদ্গ্রীব থাকে সোহান আল্লাহ সেই ভালোবাসা তো আপনার প্রতি আল্লাহ ঢেলে দিয়েছেন কোরআনের প্রতি মহব্বত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি কোরআন ভাষা আল্লাহর কথা শোনার জন্য আমাদের মনকে যেন উন্মুক্ত রাখি এবং আ জীবন আ মৃত্যু পর্যন্ত আমরা এই কাজে লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন তারপরে প্রেম হতারাম একটা জিনিস চিন্তা করেন ভেবে দেখেন এই কোরআন ক্লাস আল্লাহর কথাগুলো আমি বলতেছি আপনারা শুনতেছেন আমি বলতেছি যে আল্লাহ সালান তালার কথা শোনার জন্য আমাদের মনকে উদ্গ্রীব রাখবো মনকে উন্মুক্ত রাখব আর আপনারা অধীর আগ্রহে বসে আছেন শুনবেন কোন টাইমে ক্লাসটা আপলোড হবে এই আপনার মনের ব্যাপার আবার আমার মনের ব্যাপার এই উভয়টা জিনিসটাই কিন্তু আবার আল্লাহ দেখতেছেন সহান আল্লাহ আল্লাহর পর্যবেক্ষণে আমরা সবাই কিন্তু আসি এখন আপনার আমার মনের আপনার পজিশনটা কি অবস্থাটা কি আল্লাহ কিন্তু খুব ভালো করে দেখতেছেন অতএব আমাদের মনের অবস্থাটা যেন খুব পজিটিভ থাকে ভাই পজিটিভ রাখবো ইনশাল্লাহ তাহলেই কিন্তু আল্লাহ আরও আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম মহতরম আমাদের গ্রামার পার্টে কয়েকটি শব্দ পেয়েছি একটু দেখুন পূর্বে আলোচনা হয়েছে আবার এসেছি আবার আলোচনা করি যে নতুন নতুন ভাই যারা দেখুন যে উপরে যে বেগুনি কালার যে ভার বা ফেল থাকে সেটা আমরা রুট কোড থেকে সেটা দেখানোর চেষ্টা করি এরপরে এর সাথে সাবজেক্ট বা পার্সোনাল পণ্য যোগ করলে কীভাবে হয় সেটা দেখাই দেখুন এখানে কুলু মানে তোমরা খাও এই কুলুটা কোথায় আসলো দেখুন ক্রিয়ার এক নম্বর ফর্ম নয় নম্বর দলে আমরা পাই আ খা যা সে ধরেছে ইয়াক খুজু সে ধরে বা ধরবে ঠিক তো তোদ্রুব আকালা সে খেয়েছে ইয়াকুলু সে খায় বা খাবে এবং সামনে যান আ কুলু সে কি খায় লা সে খায় না কুল খাও এখানে খুজ ধরো আর কুল মানে তুমি খাও সিঙ্গুলার আর যখন পুলুরাল হয় ও যোগ করেন তখন কুলু তোমরা খাও এই যে দেখেন এখান থেকে চলে আসছে কুলু তোমরা খাও প্রিয় এভাবে এইভাবে দেখতে থাম প্রত্যেকটা শব্দ আমরা মিলিয়ে মিলিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা যে কোনো একটা সাথে মিলবেই আমাদের এই টেবিল যে তৈরি করা আছে জি এরপর এটা দেখুন প্রিয় মতরাম রোজাক না আমরা রিজিক দিয়েছি নাসারা গ্রুপের কিন্তু এক নম্বর এক নম্বর দল নাসারা সে সাহায্য করলো ইয়াংস্টোর সে সাহায্য করে বা করবে তাহলে রাজাকা সে রিজিক দিয়েছে ইয়ার ঝুঁকু সে রিজিক দেয় বা দিবে তা আমরা রিজিক দিয়েছি বা আমরা দান করেছি খেয়াল করেন রজাকা আমরা দিয়েছি রজাকু তারা দিয়েছে রাজা সরি রজাক রজা মানে সে দিয়েছে আর রজাকে তারা দিয়েছে রজাক তু আমি দিয়েছি বা দান করেছি রজাক না আমরা দান করেছি রজাক না আমরা ক্লিয়ার রজাক না আমরা দান করেছি রজা তুমি দান করেছো রজাক তু তোমরা দান করেছো আশা করি বুঝতে পেরেছেন আর এটাকে তো আপনার পারেন তাগা তাগা মানে সে সীমা লঙ্ঘন করেছে ইয়াত গ সে সীমা লঙ্ঘন করে বা করবে যেমন হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে বা করবে তাগু তা আছে মানে তুমি তাগা তুমি সীমা লঙ্ঘন করো আর উ মানে তোমরা তোমরা সীমা লঙ্ঘন করো না লা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এরপর যখন প্রিয় মতন যে শব্দটি বলেন হলো ইয়াহ লীল এটা পতিত হয় পতিত হতে ব্যবহার করা হয় দেখুন বা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে হালালা পতিত হয়েছে লিলু পতিত হয় বা হবে ইয়াহু ক্লিয়ার এখান থেকে আসছে এরপর দেখুন একদম কমন শব্দ তাবা মানে তবা করেছে আট নম্বর দলে মা তা সে মারা গিয়েছে তাবা সে তবা করেছে ইয়া সে যায় বা যাবে ইয়া তুবু সে তাক করে বা করবে এখানে আছে লিমান লিমান তাবা যে করে এখানে করেটা বর্তমান কাল হয়ে গেছে এই অথচটা অতীতকালের তো করেছে এখন যেহেতু আর আছে সামনে হর প্রিপোজিশন কি কন্ডিশন যেমন ইন মানে যদি ইজা মানে যখন আবার মান মানে কে যে যারা তারা এই ধরনের শব্দ যদি থাকে হর থাকে তাহলে অতীতকালের সে ফেল বা ভাবটা বর্তমান কাল অর্থে প্রকাশ পায় তবা করে ক্লিয়ার জি এই যে তাহলে সে তবা করেছে তা লিমান মাতা যদি হয় তাহলে হবে লিমান মাতা যে মারা যায় যে মারা যায় লিমান মাতা সে মারা যায় জি এবার দেখুন ওয়া আমিলা মানে আমল করেছে ও আমিলা মানে কি ভাই আমল করেছে কাজ করেছে কি কাজ করেছে দেখেন কোন গ্রুপের আমিলা এক নম্বর তিন নম্বর সামিয়া তাহলে কি আমিলা তাহলে ইয়া আমাল ইয়া আমালু ইয়া আমালু আর একটা সামিয়া আমিলা সামিয়া আমিলা তাহলে কি এটা কি ভাই অতীতকালের জি এরপর দেখুন যে শব্দ প্রমন্ত হলো আসলামা আত্মসমর্পণ করেছে ক্রিয়া চার নম্বর ফর্ম ইউস লিমু আত্মসমর্পণ ব্যাপার তাহলে আজালা তাড়াতাড়ি করেছে তাড়াতাড়ি করেছে আজালা আজালা আর হবে আসবে ই অজিলু এখানে সরাসরি চলে আসছে ক্রিয়ার বুঝতে পারছেন এরপর দেখুন প্রতরাম যে তা হল একটু খেয়াল করুন সামিয়া সে শুনেছে আজি লা সে তাড়াতাড়ি করেছে ওখানে গিয়ে চার নম্বর ফর্ম দেওয়া আর এখানে আবার তিন নম্বর ফর্ম দেওয়া আজিলা এখানে দেখুন আজিলা সে শুন আজিলা সে তাড়াতাড়ি করেছে সামিয়া সে শুনেছে তাহলে আজিলু তারা করেছে আজিল তো আমি করেছি এই যে দেখেন আমি তু মানে কি আমি এই যে তু মানে আমি আজিল তু আমি তাড়াতাড়ি করেছি আজিল তা তুমি আজিল না আমরা আজিল তুম তোমরা ক্লিয়ার বুঝতে পারছেন যে কোনো ধরনের ভাব ফেল দেখুন চেষ্টা করতেছি হয় উপরে এই টেবিলের সাথে মিলাই দেখাচ্ছি না হয় ডানে না হয় বামে ডানে যদি হয় এটা বর্তমান ভবিষ্যৎকাল আর এটা অতীতকাল জি এরপর দেখুন প্রিয় সবচেয়ে হলো এই যে তারদা আপনি সন্তুষ্ট হবেন আপনি রাজি খুশি হবেন তারদা কিনে এক নম্বর সাত নম্বর দল পাই খাসিয়া সে ভয় করেছে রাদিয়া সে পছন্দ করেছে বা সে সন্তুষ্ট হয়েছে বা সে রাজি খুশি হয়েছে রাদিয়া আবার দেখেন ইয়াক সে ভয় করে ইয়ারদা সে পছন্দ করে তো ইয়ারদা সে পছন্দ করে ইয়ার সে সন্তুষ্ট হয় ইয়ারদা সে সন্তুষ্ট হয় আর আমি সন্তুষ্ট হই তারদা তুমি সন্তুষ্ট হও এই যে দেখেন লি তার দা যাতে আপনি সন্তুষ্ট হন এটা এখান থেকে আসছে ক্লিয়ার মিলে গেছে তো ভাই দেখুন আমি প্রত্যেকটা ভার বা ফেলকে আমি এই টেবিলের সাথে মিলানোর চেষ্টা করতেছি যাতে করে আমাদের যেই টেবিল তৈরি করা আছে প্রত্যেকটা স্লাইডে আমি টেবিলটা রেখে দিয়েছি এবং প্রত্যেকটা ভারকে মিলানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন আমিন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওতূবি ইলাইহি